আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় দিন COVID-19 আক্রান্ত হওয়ার চিন্তা করলাম যে নিজের অভিজ্ঞতাটা কেমন আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ধন্যবাদ জানাই যারা প্রতিটা মুহূর্তে আমার খোঁজ খবর নিচ্ছেন, রাখছেন মেসেজে কিংবা ফোনে কিংবা যে কোনো মাধ্যমে। সত্যিকার অর্থে ভাই কোন হেল্প লাগলে জানাবেন, আপনারও সাহায্যের জন্য আছি। এরকম অনেক আছে না যে সাকলাইন একটু হেল্প লাগলে জানিও আমি আছি তোমার পাশে। কথাগুলো না একেবারেই টনিকের মতো লাগে, মনে হয় যে কতটুকু হেল্প করতে পারবেন না পারবেন সেটা বড় কথা না, কিন্তু এই কথাটার মধ্যে কী পরিমাণ যে এনার্জি আছে সেটি আসলে প্রকাশ করবার মতো না। সবার রিপ্লাই দিতে পারছি না, সবগুলো কমেন্টের উত্তর দিতে পারছি না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আর ফিলিংসটা হচ্ছে যে ঘরে বন্দি, তো 10 দিন পরে 14 দিন পরে যখন বের হবো আমার ধারণা যে আমার ওজন 10 কেজি বেড়ে যাবে, কারণ কন্টিনিউয়াসলি খাচ্ছি, বলতে গেলে খাওয়ার উপরে আছি। থ্যাংকস গড যে আমার রুচিটা ঠিক আছে, উইকনেসটা মারাত্মক, এটাই সবচেয়ে মানে খারাপ অবস্থা। ড্রাই কফ বা হালকা কাশি যেটি আছে এখন পর্যন্ত, বা উপসর্গ বলতে গেলে আসলে এগুলোই, জ্বর জ্বর যে ফিলিংসটা ছিল সেটি নাই। তবে দুঃখের বিষয় হচ্ছে যে আমিও প্রথম টেস্টে নেগেটিভ এসেছিল আমার। আমার যে উপসর্গগুলো প্রথম দেখা দেয় সেটি হলো যে আমি প্রচণ্ড উইক ছিলাম, প্রচণ্ড বলতে একেবারেই উইক, মানে আমি এত কিছু খাচ্ছি বা এত কিছু করছি কিন্তু আমি কোনোভাবেই আমার মাথা সোজা করতে পারতাম না, এটা ছিল আমার প্রথম ফিলিংস। আমি ভেবেছিলাম যে হয়তো স্ট্রেসের কারণে, অনেক বেশি কাজের কারণে পেশেন্ট অনেক বেশি লোড নিতে হচ্ছে, ওর অনেক বেশি অপারেশন করতে হয়েছে, একদিনেও 10-11টা পর্যন্ত অপারেশন করতে হয়েছে। তো আমার ধারণা ছিল যে হয়তো বা সে কারণে হচ্ছে, আমার আশেপাশে যারা ছিলেন তারাও হয়তো বা সেটি ভাবছিলেন, স্ট্রেস একটা ফ্যাক্টর তারা মনে করেছিলেন। বাট আমার কাছে মনে হচ্ছিলো যে দ্য ফিলিং, এটা টোটালি আনইউজুয়াল ফিলিং, নর্মাল কোনো ফিলিংস না, সে কারণে আমি আসলে টেস্টটা করাই। কিন্তু টেস্ট করার পরে আমি নেগেটিভ যখন আসে তার আগে, অর্থাৎ 4 দিন আমি আসলে আমার মা বাবার কাছে যাইনি, কারণ তারা বয়স্ক মানুষ, একটু ভয় থাকে, সামান্য সন্দেহ হলে আমি আর তাদের কাছে যাই না। বাট যেদিন নেগেটিভ আসলো ভাবলাম যে অনেক কয়েকদিন মার সঙ্গে দেখা হয় না, আমি মার কাছে যাই, এবং মা এখনও সে ছোট্ট ছেলের মতো মাথায় তেল দিয়ে দেন। এটা মাকে আক্রান্ত করার যে ঝুঁকিটা এই দিনেই আমি নিজ হাতে করেছি, এটা আমার একটা গিল্টি ফিলিংস আছে। সেকেন্ড হলো যে আমার বেবিটা, ও আসলে ওর ইচ্ছা ছিল যে আমাকে, জ্বর জ্বর ফিলিংস যেহেতু ছিল, আমাকে পট্টি দিয়ে দিবে, তার খুব শখ, তাকে আমি একদিন মাথায় জল পট্টি দেওয়ার সুযোগ দিই, যার কারণে বেবিটা এক্সপোজারে আসে। ওয়াইফ তার ক্ষেত্রে একদিন এক্সপোজার আসে, মোটামুটি কাছের মানুষদের মধ্যে এক্সপোজারটা এই নেগেটিভ রেজাল্টের কারণে একদিন হয়ে যায়, বাট খুব বেশি সময় ছিল না আলহামদুলিল্লাহ, সবাই সিমটম ফিরে আছে এবং টেস্ট নেগেটিভ এসছে তাদের। আমার কাছে সবচেয়ে বড় যেটি বিষয় মনে হয়েছে যে উপসর্গ স্ট্রংলি আমার কাছে ইউজুয়াল মনে হয় না, সো সে কারণে আমি সেকেন্ড টাইম একই প্রতিষ্ঠানে আবারও, অর্থাৎ 48 ঘন্টা পর আমি আবারও টেস্ট করাই এবং সেখানে পজিটিভ আসে। তো আমার যেটা মেইন প্রবলেম ছিল যে জ্বরের যে ফিলিংসটা সেটি আসলে অনেকটাই কমে গেছে, উইকনেসটা আছে আর একটু কাশি, মানে কন্ট্রোল করাটা আসলে একটু কঠিন হয়ে যায়, একটু একটা ড্রাই কফ। বাসায় আমার কাছে মনে হয় যে অসুস্থতা থেকে আইসোলেটেড বন্দি থাকাটাই সবচেয়ে বেশি কঠিন বিষয়। অনেক কিছু এখন অবশ্য ভাবছি যে যেমন লেখালেখিটা কিংবা আদার্স কাজগুলো করব, কিন্তু ওরকম কনসেন্ট্রেট করতে পারছি না টাইমলি, একটা প্রতিদিন যে কাজগুলো আমি টাইমলি করি, যে সময় নামাজ পড়া, যে সময় ঘুমানো, সেটি চেষ্টা করছি, কিন্তু একটু হলেও সেটাতে অনেকটা হেরফের হয়ে যাচ্ছে। ঔষধ বলতে আমি আসলে বরাবরই ঔষধ বিরোধী, একেবারে মানে খারাপ চিকিৎসক, মানে খারাপ রোগী হিসেবে যেটা বোঝায় যে ওষুধ ঠিক মতো খায় না,
আমি অনেকটা সেরকমই পেশেন্ট যে ওষুধ সহজে আমি খেতে চাই না। থ্যাংকস গড যে মোস্ট অফ দ্য টাইম আমার ওষুধ ছাড়াই না, আমি ব্যথা হয়েছে ওষুধ খাই, কিংবা জ্বর হলে কিংবা সর্দি হলে ওষুধ খুবই কম খাই। এটা আমার একটা আগে থেকে অভ্যাস, আমি চেষ্টা করি যে আমার শরীরের যে ডিফেন্স মেকানিজম আছে সেটাকে ইউটিলাইজ করতে। একদম নিতান্ত ঠাকায় পড়ে গেলে ওষুধটা আমি গ্রহণ করি। আর সত্যিকার অর্থে যারা আসলে সার্জন চিকিৎসক তাদের পক্ষে প্রোটেকশন নিয়ে এই COVID-19 প্রতিরোধ করা সত্যিকার অর্থেই কঠিন ব্যাপার। চেম্বারে মনে করেন 20-25 জন রোগী মিনিমাম তো প্রতিদিনই দেখি, এখন তার মধ্যে 3-4 জন আমরা দেখি যে তাদের আমরা 3-4 জন অন্তত পাই যাদের পজিটিভ আসে। এখন এই যে 3-4 জন যে পজিটিভ আসেন, আপনি কি তাদের কাছ থেকে দূরে থাকতে পারবেন? এখন রোগী যদি সার্জিক্যাল রোগী তাকে আপনাকে টাচ করতেই হবে, কারণ আমি স্পর্শ না করে কীভাবে তার পাটা গরম না ঠান্ডা, পায়ের অনুভূতিটা কি, পালসটা আছে কিনা, এটা আসলে কীভাবে বুঝবো? সো টাচ আমাদেরকে করতেই হয়, পেশেন্টের কাছে একদম যেতেই হয়। ফার্মাসিউটিক্যালস কোম্পানি বা অনেকে অনেক ধরনের গিফট করেছেন রোগীর কাছ থেকে, পার্টিশানগুলো এই টাইপের জিনিসগুলো, তা আমি এটা হাসি যে এটা তো আসলে সার্জনের পক্ষে সম্ভব না। আবার অপারেশন থিয়েটারে চিন্তা করি, সেখানে যখন সেলাই করি যে সুতা 7-0 সুতা বলি আমরা, এইটা ফেস শিল্ড পরে কিংবা গগলস পরে কোনোভাবেই দেখা যায় না, আলটিমেটলি খুলতে হয়। এখন ধরেন যে অপারেশন থিয়েটারে তো নেগেটিভ রোগীদেরকে নেওয়া হয়, এখন নেগেটিভ বলতে কি 100% নেগেটিভ না, তো আমি নিজে সাকলেন তো নেগেটিভ হওয়ার পর আবার পজিটিভ হলাম, ইট ইন্ডিকেটস যে যাদেরকে নেওয়া হচ্ছে কোনো না কোনোভাবে আসলে আমরা পজিটিভ রুগীদের পাশেই আছি। সো সার্জনদের পক্ষে যারা অন ডিউটিতে আছেন প্রোটেকশন নেওয়া খুব একটা কঠিন কাজ আমার কাছে যেটি মনে হয়। আবার বলা হচ্ছে এখন যে প্রত্যেক চিকিৎসককে COVID-19 স্বাদ নিতে হবে, সো ট্রু, কারণ একজন চিকিৎসক হয়তো মনে করতে পারে ধরো ভাস্কুলার ওরা কী করে না করে, ওরা কীভাবে আক্রান্ত হয়। আপনি একজন উত্তম ক্যান্ডিডেট, কারণ এত বেশি গ্যাপ, এত বেশি সুযোগে আক্রান্ত হওয়ার চিন্তাই করা যায় না। সেকেন্ডে আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন এই ভিডিওটি করার সময় বেশ ঘামছিটি, এটা ইন্ডিকেট করে যে আমার হয়তো বা জ্বর যেটি ছিল সেটি কমে আসছে। টেস্টগুলো ইনিশিয়াল যেটা টেস্ট করা দরকার সেগুলো আমি করেছি, সেগুলো ভালোই আছে, তবে 4 দিনের গ্যাপ হয়ে গেছে। এক্সপেক্ট করছি যে আগামীকালকে আমি সেই টেস্টগুলো আবারও করাবো। যারা আক্রান্ত হয়েছেন যে সমস্ত চিকিৎসক, বাংলাদেশ যে সমস্ত মানুষ আক্রান্ত হয়েছেন সবার জন্য শুভকামনা করছি। একই সঙ্গে অপ্রিয় হলো সত্যিটি জানা রাখতে চাই, মানুষ মানছে না যে ডাটা আমরা দেখছি সেটা প্রকৃত ডাটা না, কারণ মানুষ এখন আর পরীক্ষা করতে যেতে চান না, সোজা হাসপাতালে যেতে চান না। গ্রামে গঞ্জে দেখছি যে ভুড়ি ভুড়ি জ্বরের রোগী আমাদের চেম্বারে প্রচুর পেশেন্ট এখন আসছেন, কোনো সিমটমস নাই, তিনি যদি আপনার ডায়াগনোসিস হন পজিটিভ আপনার কী বা করার আছে? সো আপনি চিকিৎসক হন বা একজন সাধারণ মানুষ হন, বুকফুলি আপনার বলার সুযোগ নাই যে হ্যাঁ আমি প্রোটেকশন নিচ্ছি আমার করানো হবে না। এটা খুবই টাফ, খুবই টাফ একটা বিষয়, এবং আমি অনেকটা অবাক যে এমন কিছু তো নাই যেটা বাদ দিয়েছি, কোনো কিছু বাদ দিইনি, স্বাভাবিক রুগী সেবা বলেন অপারেশন সব কিছুই করেছে, তো আমার এতদিন পরে হয়েছে এটাতেই আমি আশ্চর্য হয়েছে। মানুষের দোয়া একটা ভালো কথা, অনেক বেশি ভালো লাগে। অনেকে তো ভাবছেন যে আমার কমেন্টটা, আমার কথাটা অনেক কমেন্টের ভিড়ে হারিয়ে যায়, চোখে পড়ে, পুরো অবসর সময়টা এখন এগুলোই দেখছি। সবার কাছে দোয়া প্রার্থনা করি, এবং অবশ্যই আমি মনে করি যে যারা অসুস্থ হয়েছেন প্রত্যেকে সুস্থ হয়ে উঠবেন। জীবন মৃত্যুদণ্ড নিয়ে পৃথিবীতে সব মানুষ আসে, আমরাও এসেছি, এর মধ্য থেকে স্বাভাবিক সব কিছু এগিয়ে যাবে। আমি ইনশাল্লাহ সুস্থ হবই, মানুষের দোয়া এবং নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যে সমস্ত কাজ আমি করেছি নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে সুস্থ করে দেবেন। আর যদি সুস্থ না হই মিনিমাম কোনো আফসোস নাই, আবারও বলছি আমি আমার যতটুক দায়িত্ব পালন করা যায়, স্টার মার্কস পাবো না, তবে পাশ মার্কস অবশ্যই আমার আপনজন আমাকে দিবেন, আমার রুগী বিভাগ আমাকে দিবেন। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।